মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা হযরত জিব্রাইল আলাইহিস সালাম এলেন আসার পর জিব্রাইল যখন এলেন আসার পর হযরত জিব্রাইল নবীজির সামনে বসলেন কিভাবে আমরা যেমন কোন পর বিবাহ করতে যাই আর বিবাহ করতে গিয়ে যেভাবে আমরা একজন ইমাম সাহেবের সামনে বসি বর যেমন ইমাম সাহেবের সামনে বসে একজন মুসল্লি যেমন নামাজ পড়তে গিয়ে সালাত আদায় করতে গিয়ে তাশাহুদে যেভাবে বসে ওইভাবে বিশ্বনবী এবং নবীজির সামনে হযরত জিব্রাইল বসলেন দুইজন মুখামুখি হয়ে বসলেন আল্লাহর নবীকে হযরত জিব্রাইল জিজ্ঞাসা করছেন ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কি জানো যদি তোমার জানা থাকে তুমি সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলে দাও কি সেই কথাটা কথাটা হলেই সুন্দরভাবে তুমি আমাকে বুঝিয়ে বলো ইসলাম কি এটা আমি তোমার কাছ থেকে সদুত্তর জানতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বললেন ক্বালা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম ইসলাম হলো পাঁচটা স্তম্ভের নাম ইসলাম হলো পাঁচটা গাছের নাম ওই পাঁচটা গাছ কি কি নবীজি এবার একটা একটা করে বলছেন এক নম্বর বললেন আল্লাহর নবী এক নম্বর বলছেন ক্বালা আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর ইসলাম হলো আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে এক মাবুদ বলে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে সত্য কোনো মাবুদ নেই এই কথাটা যে মানুষটা বিশ্বাস করবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নবী আমাকে রাসূল বলে যেই মানুষটা বিশ্বাস করবে অর্থাৎ যেই লোকটা কালিমার উপরে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার নাম হলো প্রথম ইসলাম এটা হলো ইসলামের একটা গাছ জি দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বললেন আর দ্বিতীয় নাম্বার হলো সলাত আদায় করা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে আর তৃতীয় নাম্বারে নবীজি বললেন তোমরা যাকাত দেবে আর তৃতীয় নম্বরের পর চতুর্থ নম্বর হলো নবীজি বললেন ওয়াসুমা রমজানা আর রমজান মাসে তোমরা সিয়াম পালন করবে এক মাস আল্লাহ তাআলা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন রোজাকে ফরজ করেছেন ওই ফরজ রোজাটা এক মাসের জন্য তোমাদের উপরে ফরজ করেছেন ওই এক মাস রোজা তোমাদেরকে রাখতে হবে আর পঞ্চম নম্বরে নবীজি বললেন আল্লাহর নবী এবার পঞ্চম নম্বরে বলছেন আর পঞ্চম নম্বরটা হলো তোমাদের যদি কারোর সামর্থ্য থাকে আল্লাহর ঘর মক্কায় গিয়ে আল্লাহর ঘর মসজিদ হারামে সেখানে গিয়ে রুকুনি আরকান যেগুলো আছে হজের সেগুলো পালন করার মতো যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে আল্লাহর ঘর তোমরা একবার হজ করে এসো সেই হজটা করলে পারে কি হবে তোমাদের জীবনে সমস্ত গোনা মাফ হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে এক শ্রেণীর ডিজিটাল হাজি আছে জি রাগ করবেন না বাবজি ডিজিটাল হাজি কেমন হজ করার আগেই বলছে আমি হজে গেলে আমাকে হাজি বলবে তো আছে না নেই জি আছে আমি যে মাদ্রাসার বহুতামিম আমার মাদ্রাসার ওখানে একজন হজে যাবে মাদ্রাসায় এসেছে হজ করতে যাওয়ার আগে হজেও নয় উমরাতে যাবে উমরায় যাবে এই গত কয়েক মাস আগের কথা বলছি তা উমরা থেকে উমরায় যাওয়ার আগে দেখা করতে গেছে তার সব মাদ্রাসা ছাত্রগুলোকে খাওয়াবো
শখ বলতে একদিন ধরেছে যে এত বড় একটা ভালো জায়গায় যাবে, তার শখ মানুষকে খাওয়াবো আর মানুষ আমাকে বলবে হজে যাওয়ার আগে খাইয়েছে। তা একজন বলেছে মানুষ খাওয়াতে হবে না, যদি খাওয়াতে হয় তাহলে প্রকৃত অর্থে ওই মাদ্রাসার তলবাদের খাওয়াও, ছাত্রদের খাওয়াও, তাহলে তোমার কাজে আসবে। তা লোকটা শেষ পর্যন্ত তাই করেছে, সে কিছু মাংস আর চাল ডাল যা লাগে একদিনের খরচা সবটা দিয়েছে। তা শেষে বলছে আমি উমরা থেকে আসলে আমাকে হাজি বলবে তো লোকে, জি বলছে আমি উমরা থেকে আসলে লোকে হাজি বলবে তো। তো এটা হলো এক শ্রেণীর হাজি, এদেরকে ডিজিটাল হাজি বলা হয়। দ্বিতীয় নম্বর এক প্রকারের হাজি আছে, আমাকে একজন জিজ্ঞাসা করছেন ভাই জীবনে হজ বাতিল হয়েছে আপনার কি জানা আছে? আমি বললাম ইতিহাস খুঁজে খুঁজে দেখেছি কোনো এক সময় বলা বলছে কেউ কেউ যে কোনো এক সময় হজ বাতিল ছিল, কোনো একটা কারণে হজ বাতিল হয়েছিল। তবে এখন যে কারণটায় হজ বাতিল হলো, ওই হজ বাতিল হওয়ার একটাই কারণ, সেটার নাম হলো বর্তমানে করোনা। এই করোনা কেন এলো না, পৃথিবীতে বিভিন্ন রকম কারণে করোনা এসেছে, তার মধ্যে একটা বড় একটা কারণ হলো আজকে বর্তমানে জুলুমের হারটা বেড়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা করোনা দিয়ে একটু পৃথিবী ছাপ করতে চেয়েছেন। বন্ধুরা আমার, ডিজিটাল হাজি বলছে অনেকের গায়ে আগুন লেগে যাবে। বন্ধুরা আমার, একটা মানুষের চারটা মেয়ে আছে আর পাঁচটা ছেলে আছে, ছেলেদের নামে তার 20 বিঘা জমি ছিল, সবগুলো হজে যাওয়ার আগে ছেলেদেরকে ডেকে ডেকে সবার নামে সেগুলো লিখে দিল, আর মেয়েদেরকে ডাক দেওয়ার পরে হজের আগের দিন মেয়েদেরকে ডাক দিয়ে সবাইকে পাশে বসিয়ে একটু চোখের পানি ফেলে বলছে মা রে আমি তোমাদের জন্য দোয়া করার জন্য যাচ্ছি, যা জমি ছিল তোমার ভাইদের নামে লিখে দিয়েছি, তোমরা যেন আর কেউ এর জন্য তোমরা কেউ কষ্ট পাবে না। বন্ধুরা আমার, এটা তো হক নষ্ট করেছে, এটা তো তার হক নয়, সে প্রকৃত অর্থে তার হক নষ্ট করেছে, এটা যখনই করেছে। আমরা জানি কার্বনের, কার্বন তলায় দিয়ে যদি আমরা কেউ লিখি তাহলে কার্বনের তলাতে একটা, সেখানে একটা পেজ থাকে, একটা খাতা থাকে, ওই উপরের খাতাতে যেটা লিখবেন, উপরের পেজে যেটা লিখবেন কার্বনেও ঠিক সেটাই হয়ে যাবে। আপনি যখনই সই করেছেন, বিটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদের নামে সই করেছেন হজে যাওয়ার আগে, তখনই আল্লাহ তাআলা আপনার হস্ত কবুল করবেন না বলে সিগনেচার করে নিয়েছেন। শুধু তাই নয়, আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ, জাহান্নামকে বরাদ্দ করে দিয়েছেন আর জাহান্নামকে চিরতরে হারাম করে দিয়েছেন, জাহান্নামকে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছেন আর জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। আপনার ঠিকানাটা আপনি বানিয়ে নিলেন জাহান্নাম, জাহান্নাম, কেননা আপনি সই করেছেন, সইটার একটা কপি আপনার আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আপনি দুনিয়াতে সই করলেন, আপনি অফিসে গিয়ে সই করলেন বেটিদেরকে ফাঁকি দেওয়ার জন্য, আর প্রকৃত অর্থে আপনি ফাঁকি পড়ে গেছেন আল্লাহর জান্নাত থেকে। জি আগামী বছরে দাওয়াত দেবেন না, এটা আমি জানছি, কিন্তু হক কথাটা বলতে হবে, তা না হলে আল্লাহ তাআলা আমার জিভকে কেটে নেবেন কিয়ামতের দিন। এটা হক বললাম না না হক বললাম, বলেন এটা হক না না হক? জি এবার চলুন, ইসলাম কি? ইসলাম পাঁচটা জিনিসের নাম। বন্ধুরা আমার, ইসলামের কথা বলছিলাম ভাইরা আমার, ইসলামের কথা আমি আপনাদের সামনে বলছিলাম। ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম, এমন পাঁচটা জিনিস, একটাকে বাদ দিয়ে আর একটা ধরতে গেলে আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। কেউ যদি বলে আমি প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টা নেব, তৃতীয়টা বাদ দিলাম, চতুর্থটা নেব, অথবা প্রথম দুটি বাদ দিলাম, মিডিলের তিনটিকে ধরে নিলাম, ওই মানুষটা কশ্চিনকালেও ইসলামের মধ্যে থাকতে পারবে না। যেমন আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নিন। যারা ঘর বানান, যারা ঘর তৈরি করেন, ঘর যখন বানানো হয়ে যায়, ছাদ যখন দেওয়ার জন্য মনস্থির করেন, ছাদে কি কি লাগে? পাঁচটা আপনার মাল লাগে। ছাদে কি লাগে? ছাদে আপনার সিমেন্ট লাগে। ছাদে কি লাগে? না আপনার পাথর
পাথর লাগে, গিট্টি লাগে, ছাদে কি লাগে, আপনার রড লাগে, ছাদে আপনার বালু লাগবে আর পানি লাগবে, এই পাঁচটা উপাদান ছাড়া আপনার ছাদ কোনো দিনের জন্য হবে না। কোনো মানুষ যদি বলে আমি চারটা দেব পানিটা দেব না, তাহলে আপনার ছাদ কোনো দিন হবে না। কোনো মানুষ যদি বলে আমি সব দেব চারটা, পাঁচটার মধ্যে চারটা দেব, রডটাকে বাতিল করে দেব, তাহলে ওই মানুষটা ছাদ থাকবে না, ছাদ কোনো দিন হবে না। কোনো মানুষ যদি বলে আমি এরকমভাবে একটা বাদ দেব আর চারটা দেব, তার ছাদ যেমন থাকতে পারে না। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ইসলামের মধ্যে কোনো মানুষ যদি থাকতে চায়, যদি কোনো মানুষ মুসলমান হিসাবে ইসলামের গণ্ডিতে থাকতে চায়, তাহলে ওই মানুষটাকে এই পাঁচটার মধ্যে পাঁচটাকেই মানতে হবে, একটা ধরে আর একটাকে ছাড়লে চলবে না। তবে নবীজি তিনি বলেছেন, কোনো মানুষের যদি সামর্থ্য না থাকে, যদি টাকা পয়সা না থাকে, মিসকিন হয়, ফকির হয়, তাহলে তার যেমন জাকাত লাগবে না। দ্বিতীয় নাম্বার আর একটা কথা নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, হজ করার সামর্থ্য থাকলে হজ করবে, সামর্থ্য না থাকলে হজ করা লাগবে না। যদি সামর্থ্য থাকে তাহলে পাঁচটাই করা লাগবে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে দুটি বাদ চলে যাবে, আপনার জন্য গুনাহগার হবেন না, আর আপনি ইসলামের ভিতর থেকে বাহিরও হয়ে যাবেন না। জি, আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পারছেন? জি, তাহলে চলুন এখানে আর বেশি কথা বলা যাবে না, দ্বিতীয় পয়েন্টে যাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি বলেছিলাম? ইসলাম কোথা থেকে এলো বলেছিলাম না বলিনি? চলুন এটা কোরআন থেকে বলি, প্রথমটা হাদিস থেকে বললাম, এটা কোরআন থেকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন। আমার আল্লাহ তিনি সুন্দরভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম, নিশ্চয় এই উম্মত একই উম্মত, নিশ্চয় এই উম্মত একই উম্মত, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই উম্মত মানে একই উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মত বলতে দিনকে বুঝিয়েছেন, উম্মত মানে হলো দিন, উম্মত মানে হলো ধর্ম। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে একটাই ধর্ম দিয়েছিলাম, এটাই আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন, এটাই বোঝাচ্ছেন। মুফাসসিরিন ইকরাম বলেছেন, উম্মত মানে হলো দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন, আর তোমরা আমারই ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল আদম থেকে শেষ নবী পর্যন্ত, আজকে পর্যন্ত যত মানুষ এসেছে, সব মানুষ আদমের কাছ পর্যন্ত যদি চলে যায়, পৃথিবীর প্রথম মানুষ হলো আদম, তারপরে আমরা পৃথিবীতে, তারপরে নূহকে পেয়েছি, এরপরে পর্যায়ক্রমে একটা 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 করে পর্যায়ক্রমে নবী পেয়েছি, তাদের উম্মতকে পেয়েছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে ধর্মটা দিয়েছেন, এই ধর্মটার নাম হলো ইসলাম। বর্তমান সময়ে গোটা পৃথিবীতে, বর্তমান সময়ে গোটা পৃথিবীতে একটা নয়, দুটো নয়, 4300 ধর্ম আছে। কত বললাম? 4300 ধর্ম আছে। কত? 4300 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মই কিন্তু ধর্ম নয়। আল্লাহ বলছেন, আমার কাছে ধর্ম হলো একটা, দিন হলো একটা। এটা কে বলছেন? না, আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, আমি পৃথিবীতে একটাই দিন দিয়েছি, একটাই ধর্ম দিয়েছি। আল্লাহ অন্য জায়গায় বলছেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা যত ধর্ম দিয়েছি, 4300 ধর্ম আছে, তার মধ্যে আমি ওই ধর্মগুলোর মধ্য থেকে বাছাই করে একটা ধর্মকে আমি নিয়েছি। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মটার নাম হলো ইসলাম। এখন প্রশ্ন হলো, আদম নবীর কাছে যেই ধর্মটা ছিল, ওই ধর্মটার নাম কি?
ওই ধর্মটার নাম হলো ইসলাম। নূহর কাছে যে ধর্ম ছিল ওই ধর্মটার নাম কি না ইসলাম। ইব্রাহিমের কাছে যে ধর্ম ছিল ওই ধর্মটার নাম কি না ইসলাম। মূসার কাছে যে ধর্মটা ছিল ওই ধর্মটার নাম হলো ইসলাম। এভাবে আমরা প্রত্যেকটা নবীর কাছ থেকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি, আমরা যদি দেখি নিরপেক্ষভাবে সঠিকভাবে যদি দেখি প্রত্যেকটা নবীর কাছে তাদের উম্মতের কাছে যে ধর্মটা ছিল তার নাম ছিল ইসলাম, তাহলে এখানে একটা প্রশ্ন আসে, ধর্ম যদি একটাই তাহলে প্রত্যেকটা নবীর কাছে ধর্ম ছিল ইসলাম, তাহলে একজন নবী আর একজন নবীর সঙ্গে সম্পর্ক কি ছিল? এখানে মুফাসসির ইকরাম বলেছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। এখানে আল্লাহ তাআলা উম্মত বলতে ধর্মকে বুঝিয়েছেন আর ধর্ম বলতে এখানে বাপ বুঝিয়েছেন। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার পূর্বে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা যে ধর্মটা দিয়েছিলেন। এখানে ধর্ম বলতে আমার সঙ্গে মূসার কি সম্পর্ক ছিল, অর্থাৎ একজন নবী আর একজন নবীর সঙ্গে সম্পর্ক কি ছিল, না তারা বইমাত্র ভাই ছিল। বইমাত্র ভাই কাকে বলে? বইমাত্র ভাই বলা হয় যার বাপ হলো একটা আর তাদের মা হলো আলাদা আলাদা আলাদা। অর্থাৎ আমি যদি আপনাকে বুঝাই আমার বাপকে দিয়ে আমার মাকে দিয়ে, তাহলে আপনি ভালো করে বুঝে যাবেন আমার বাপের প্রকৃত অর্থে আমরা হলাম একই মায়ের সন্তান। আমার বাপ আছে, আমার বাপ জীবিত আছে, মা জীবিত আছে, আমার মা একটা বাপ একটা। কিন্তু আপনাকে বোঝাবার জন্য বলছি, ভাই আমার বাপ বিবাহ করলেন প্রথম স্ত্রীর পেট থেকে যে সন্তানগুলো হলো, আমরা হলাম পাঁচ ভাই বাপের প্রথম স্ত্রীর সন্তান আমরা। বাপ যদি আবার বিবাহ করে আর তার যদি সন্তান পৃথিবীতে আসে, ওই সন্তানগুলো চারটা পাঁচটা ছয়টা যদি ছেলে হয়, তাহলে ওই ছেলেগুলো অন্য স্ত্রীর পেট থেকে এলো, তারা আমার অন্য মায়ের পেট থেকে এলো, সৎ মায়ের পেট থেকে এলো, তারা আমার ভাই কিন্তু আপন ভাই নয়, তারা আমার বইমাত্র ভাই, এদেরকে বইমাত্র ভাই বলা হয়। এইভাবে যদি তৃতীয় স্ত্রী গ্রহণ করেন আর তার পেট থেকে যদি বাচ্চা হয়, ওই বাচ্চাগুলো আমার ভাই হবে কিন্তু আপন ভাই হবে না। আমার আপন ভাই কারা? না আমরা যে মায়ের পেট থেকে পাঁচজন ভাই এসেছি, ওই পাঁচজন আমরা হলাম আমরা আপন ভাই, আর ওগুলো আমার ভাই কিন্তু তারা আপন ভাই নয়, তারা হলো বইমাত্র ভাই। অর্থাৎ বাপ একটা মা আলাদা আলাদা। আমার নবী বলছেন ইসলাম হলো এরকম যে ইসলাম হলো এরকমই যে তাদের বাপ একটা অর্থাৎ তাদের দিন একটা। প্রত্যেকটা নবীর কাছে একটাই দিন ছিল অর্থাৎ একটাই তাদের বাপ, ওই বাপটার নাম হলো ইসলাম। প্রত্যেকটা নবীর কাছে একটাই বাপ ছিল, ওই বাপটার নাম হলো ইসলাম। ইসলাম নামক বাপ একটা হলো, প্রত্যেকটা নবীর কাছে ইসলাম ছিল, আদমের কাছে ইসলাম ছিল, ওই ধর্মটার নাম ইসলাম। নূহর কাছে যে ধর্ম ছিল তার নাম ইসলাম, মূসার কাছে, ঈসার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কাছে, প্রত্যেকটা নবীর কাছে যে ধর্ম ছিল ওই ধর্মটার নাম ছিল ইসলাম। এখন আপনাকে বলি, তাহলে তাদের দিন হলো একটা, তার নাম হলো ইসলাম, এটা আমরা পেলাম, আর তাদের শরীয়ত হলো আলাদা আলাদা আলাদা। আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছিলেন ওই শরীয়তটা অন্য কোনো নবীকে দেননি। আমাদের নবীর উপরে যে শরীয়ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে শরীয়ত দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছেন, আর এক মাসের রোজাকে ফরজ করেছেন, আর অন্যান্য যে শরীয়তের নিয়ম নীতিগুলো আছে অন্য কোনো নবীর সঙ্গে আমাদের নবীর শরীয়তের মিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে যে শরীয়ত দিয়েছিলেন ওই শরীয়তের সঙ্গে ঈসা নবীর মিল ছিল না, ঈসা নবীর শরীয়তের মিল ছিল না। এরকমভাবে একটা 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 করে যদি আমরা দেখি, তাহলে কোনো নবীর সঙ্গে কোনো নবীর শরীয়তের মিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকমই তাদের দিন হলো একটা, অর্থাৎ বাপ হলো একটা, বাপ নামক দিন তাদের একটা, আর শরীয়ত হলো আলাদা আলাদা আলাদা, অর্থাৎ তাদের মা হলো আলাদা আলাদা, মা নামক শরীয়ত তাদের আলাদা আলাদা আলাদা। এই জন্য আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা নবীর কাছে একটাই দিন ছিল আর শরীয়ত প্রত্যেক
প্রত্যেকের কাছে আলাদা 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 ছিল। জি বোঝাতে পেরেছে আপনাদের? বুঝেছেন না বুঝেননি? বুঝতে পারছেন? এখন কথা হলো ভারতবর্ষে ইসলাম কবে এলো। জি এটা তো ভারতবর্ষের একটা রাজ্য, তাহলে গোটা ভারতে ইসলাম এসেছিল না আসেনি? প্রথম ইসলাম এসেছিল এক একজন এক এক রকম ভাবে বলছে। কেউ বলছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ইসলাম সর্বপ্রথম ভারতে নিয়ে এসেছেন, কেউ বলছেন না ওটা নয় বাংলাদেশের কোন এক পীরের নাম করছে, যার যেটা মন যাচ্ছে সে সেটা বলছে, কিন্তু আসল কোনটা আসলটা আমাদের জানতে হবে। আসল হলো এটা বিশ্বনবীর জামানাতে, নবীজি যখন জীবদ্দশায় আছেন এমন সময় একটা বিশজনের কাফেলা, বিশজনের একটা